আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত পরিবর্তিত যে সকল আপডেট নোটিশ প্রকাশ করেছে এবং আজকের সকল আপডেট নোটিশ নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান এবং আপনাদের নিজ নিজ বিভাগের সাজেশন পেতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেই আজকের সকল আপডেট নোটিশ। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি, সেখানেই আজকে প্রথমেই পরীক্ষা পরিবর্তিত যে নোটিশটি প্রকাশ করেছে সেটি হচ্ছে 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার পূর্ণ সংশোধিত কেন্দ্র তালিকা, অর্থাৎ পরিবর্তিত বা পূর্ণ সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও রয়েছে 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও রয়েছে 2022 সালের অনার্স পার্ট ওয়ান ও বিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার এবং 2020 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশনাবলী। এছাড়াও রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার হলেন প্রফেসর ডক্টর হারুন অর রশিদ। বিবিএ প্রফেশনাল মৌখিক পরীক্ষার বিল সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পরীক্ষা সংক্রান্ত দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও আজকের সকল আপডেট এগুলোই ছিল, তাই প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।